আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আমি ইংলিশ গ্রামারের এ টু জেড সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই কোর্সের মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো, কোন কোন বিষয়গুলো আমাদের কভার করতে হবে, এই সম্পর্কে এ টু জেড ডিটেলস আমি আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দুই মাসের যে কোর্সটা আছে, এই কোর্সটার পুরোটাই আমরা গ্রামারের যে অংশগুলো, শুধুমাত্র সেই অংশগুলি অ্যাট এ গ্লান্স আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমাদের মূলত এই প্রাইভেট সেন্টারটা হচ্ছে মাইন্ড ওয়ার হাউস প্রাইভেট সেন্টার। এটা ফাউন্ডার হচ্ছে এস এম শহীদুল ইসলাম। আর তোমরা যারা কোর্সে এখন পর্যন্ত ভর্তি হতে পারোনি, তারা কিন্তু এই নাম্বারে কল করে তোমরা কোর্সে ভর্তি হতে পারো, প্রিমিয়ার কোর্স। এছাড়াও আমাদের এডুকেশন অল টাইম চ্যানেলের মাধ্যমে তোমরা ফ্রিতেও অনেকেই করতে পারো। তো আমরা এই গ্রামার অংশ, অল গ্রামার পার্টে আমরা কি কি করব, এই বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। আমরা প্রথমে এক নম্বর আইটেমের জন্য আমরা কি করব, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই নাম্বার ওয়ান, এইখানে নাম্বার ওয়ান এবং টু কি কি থাকবে, প্রথমে আমরা আর্টিকেলস নিয়ে, অর্থাৎ আর্টিকেলস নিয়ে আমরা পড়বো বা আর্টিকেলস নিয়ে আমরা ক্লাস নিব। আমরা নাম্বার ওয়ান এবং টু, এবং টুতে আমরা পড়ব হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রথমে আমরা আর্টিকেল পড়ব, তারপর আমরা প্রিপোজিশন পড়ব। তাহলে এক ও দুই আমরা এভাবে পড়ব। এছাড়াও আমরা এর সাথে আমরা পড়ব কোনটা, সেটা হচ্ছে যে এই আমাদের এরকম একটা শিট থাকবে, এই শিটের উপরেই কিন্তু বেস করে আমরা আমাদের কোর্সটা চালিয়ে যাব। সুতরাং তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু এই শিটটা থাকবে। যারা পেড কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে এই শিটটা আমরা দিয়ে দিব, আর যারা ফ্রিতে আসো তাদেরকে আমরা এই শিটটা দিতে পারবো না বা দিব না। সুতরাং পেড কোর্সে যারা আসো তারা অবশ্যই আমাদের আমরা তোমাদের লিঙ্কে পিডিএফ ফাইল দিয়ে দিব, তোমরা এটা করে নিবে। আইটেম নাম্বার ফোর, আমরা রাইট ফ্রম ভার্ব সম্পর্কে ক্লাস নিব, এই সম্পর্কে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও রাইট ফ্রম ভার্বের পরে আমাদের আসতেছে, এরপরে আমরা পড়ব হচ্ছে তোমার ন্যারেশন। ওকে, ন্যারেশন সম্পর্কে আমরা এ টু জেড বিস্তারিত পড়ব, যাতে তোমরা ন্যারেশনে সম্পূর্ণ মার্কস তোমরা পেয়ে যাও। ডিটেলস আমরা ক্লাস নেব এই সম্পর্কে। এরপর আমরা পড়ব, এরপর কি পড়ব, এরপর হচ্ছে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স। সিক্স নাম্বার আইটেম আমরা পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, আমাদের এ টু জেড সমস্ত কিছু থাকবে, এর সাথে ভয়েস থাকবে, তার সাথে ভয়েস চেঞ্জ করা, এগুলো বিষয় নিয়ে আমরা ক্লাস নিব। এছাড়াও আমাদের এরপরে এই শীতটার ভিতরে আমাদের সব কিছু আছে, আমরা ডিগ্রি পড়ব, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রিও কিন্তু থাকে। এছাড়া আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো চেঞ্জ করা শিখব, যেটা তোমাদের কাছে অনেক কঠিন লাগে আমি জানি। এরপর আমরা সেভেন নাম্বারে কমপ্লিটিভ সেন্টেন্স নিয়েও ক্লাস করবো, অর্থাৎ কমপ্লিটিভ সেন্টেন্সের এ টু জেড আমরা জানবো। এরপরে আমরা এইট নাম্বারে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে আমরা ক্লাস করব। এ টু জেড আমাদের ক্লাসে থাকবে, এই শিটটা সহ থাকবে তোমাদের কাছে। এরপরে আমরা নাইন নাম্বারে ট্যাগ কোশ্চেন নিয়ে ক্লাস নেব, অর্থাৎ নাইন নাম্বার আইটেম হচ্ছে ট্যাগ কোশ্চেন, এই বিস্তারিত আমরা ক্লাস নেব। এছাড়াও টেন নাম্বার আছে সেন্টেন্স কারেকশন অ্যান্ড কানেক্টরস রোল ইন বেঙ্গল, অর্থাৎ বাংলায় আমাদের এই সেন্টেন্স কানেক্টর সম্পর্কে এ টু জেড বাংলা উদাহরণ সহ সহ আমরা দেখে দেখে সমস্ত রুলসগুলো সলভ করব। এরপরে আছে 11 নাম্বার আছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কের সম্পূর্ণ আমরা শিখার পরে আমরা এরপরে এক্সারসাইজ পার্টে আসবে, আমরা এক্সারসাইজ করব। বিগত সালের কোশ্চেনগুলো নিয়ে আমরা বৃহৎ পরিসরে তোমাদের কাছে কোশ্চেন করব এবং এর সলভ করে নেব, যাতে করে আমাদের প্র্যাকটিসটাও যেমন যেদিকে একদিকে যেমন আমাদের গ্রামার পার্ট শেষ হবে, অন্যদিকে আমরা কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করব। এতে আমাদের পরীক্ষায় মার্কস তোলা খুব সহজ হবে, কারণ একদিকে যেমন আমরা গ্রামার রুলসগুলো সলভ করতেছি, আমরা রুলসগুলো জানতেছি, অন্যদিকে প্র্যাকটিক্যাল আমরা পরীক্ষায় কীভাবে আসে, কোন আঙ্গিকে কোশ্চেনগুলো হয়, কোন ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষায় লিখতে হয়, সব কিছু কিন্তু আমরা রিয়েলভাবে করতে পারবো। আমাদের এখানে সমস্ত কিছু দেওয়া আছে। সো তোমরা যারা প্রিমিয়ার কোর্সে আসো তাদের জন্য তো অনেক শুভকামনা, তারা সবাই আমাদের সাথে থাকবে, আমাদের কথাগুলো শুনলেই অবশ্যই তুমি গ্রামার আর্টিকেলে খুব ভালো মার্কস পাবে, এই জন্যই এই শিটটা তৈরি করা হয়েছে। এছাড়াও
আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়েও আমি ক্লাস দেবো, সেই ক্লাসগুলো আমি এর পরবর্তীতে জানিয়ে দেবো কবে কবে ইংলিশ ফার্স্ট পেপার থাকবে, কবে কবে এবং ইংলিশ সেকেন্ড পেপার থাকবে। সুতরাং তোমাদের এ টু জেড আমার ক্লাসের মধ্যে তোমরা এ টু জেড সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে। তো আজকের মতো আমি এই পর্যন্তই, আমি জাস্ট তোমাদের আমার ইংলিশ ক্লাসের ক্যাটাগরি নিয়ে কথা বললাম, এরপরে ক্লাসগুলো থেকে নিয়মিতভাবে তোমরা ইংলিশের সমস্ত ক্লাসগুলো পাবে। সুতরাং প্রত্যেকেই অবশ্যই 100% ক্লাসে উপস্থিত থাকবে এবং যে কোনো কোয়েশ্চেন আমাদের এই ফেসবুকে করতে পারবে, কমেন্ট বক্সে করতে পারবে, আমি সাথে সাথে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।